সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব বেবি সুইট কর্ন রেসিপি। এটা কিভাবে তৈরি করে, এখানে আমি ফ্রোজেন সুইট কর্ন নিয়ে নিয়েছি, এখানে যে কোনো কোম্পানি পাওয়া যায়। আমি এখানে 500 গ্রাম প্যাকেট আছে, পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দেব, যেহেতু এখানে পরে মশলা দেওয়া হবে, ওই জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে এটা জাস্ট 2-3 মিনিট এটা ফুটিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে। অন্যদিকে ওভেন একটা ফ্রাই প্যান একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মানে 2 পেঁয়াজ কুচি, মানে স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 1টা গাজর, ক্যাপসিকাম কুচি। এখানে যেমনভাবে কর্নটা থাকবে সেই হিসাবে দেবে। এখানে আমি 1টা ক্যাপসিকাম পুরোটাই দিয়েছি। এখানে সবজি পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে বিনস আরও কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এটা ভাজার পরে এখন দিয়ে দেব টমেটো। টমেটোটা যেহেতু পরে দিচ্ছি, ওগুলো একটু ভাজার পরে টমেটোটা পরে দিলাম। আর দিয়ে দিলাম 1 মুঠি ধনে পাতা। এইদিকে একটা ছাঁকনির সাহায্যে এটা ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরে 1টা বাটিতে নিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পিটা বেশ ভালো হয়। এখানে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব, যাতে সবগুলো কর্নের মধ্যে মিশে যায়। এরকমভাবে মিশিয়ে নিলাম। এইদিকে আমার মাখা রেডি হয়ে গেছে, অন্যদিকে সবজিটা ভাজা হয়ে গেছে। এখন যে কর্নটা মাখানো আছে কর্নফ্লাওয়ার দিয়ে, সেই কর্নটা এখন দিয়ে দেব। এখন কর্নটা দেওয়ার পরে সবগুলো সবজি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে সবগুলোই মাখানো হয়ে গেছে। এখন এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, এটা জাস্ট কালার হওয়ার জন্য। আর দিয়ে দেব ফুল 1 চামচ চাট মশলার গুঁড়ো। এখানে চাট মশলা না থাকলে এখানে ম্যাগি মশলাও দেওয়া যেতে পারে। এরকমভাবে ভালোভাবে সবগুলো কর্নের মধ্যে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে সুইট কর্ন মশলা কর্ন রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন।